হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাকেশ। তো আজকে আমি আপনাদেরকে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে ফ্রি ম্যাচটি দিয়েছিলাম, ফ্রি প্রেডিকশনটি দিয়েছিলাম, সেটি হচ্ছে এটি। তো এখানে ছিল ওয়েস্ট হ্যাম অ্যান্ড ইভারটন। তো এই দুই টিমকে আমি আসলে ফুল টাইম উইন দেইনি, এখানে আমি নিয়েছি কর্নার, যেমন ওয়েস্ট হ্যাম বেশি কর্নার করবে বা ওয়েস্ট হ্যাম কর্নারে জিতবে এরকম নিয়েছিলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট হ্যাম কিন্তু কর্নার নিয়েছিলাম। তো কয়েকজন এখানে আমাকে নক দিয়েছে যে আমি এখানে লস করেছি, কারণ আমি ওয়েস্ট হ্যাম নিয়ে লস করেছি, কিন্তু আপনি 4-3 কীভাবে হলো? তো এটা আসলে ওয়েস্ট হ্যাম 4টি কর্নার করেছে। আমি একটু নিচে আসি, যে নিচে দেখতে পাচ্ছেন কর্নার ওয়েস্ট হ্যাম 4টা এবং ইভারটন 3টা। সো একটা কর্নারে কিন্তু ওয়েস্ট হ্যাম উইন, কিন্তু ম্যাচটা হেরে গেছে। আমরা কিন্তু ম্যাচটা নিইনি, কর্নারটা নিয়েছিলাম। সুতরাং যারা আসলে ফুটবল বেটিং সম্পর্কে একটু কম বুঝেন, তারা অযথা না দেখে না বুঝে স্টেক করবেন না। আর যারা খুবই কম বুঝেন ফুটবল, তো তারা আমাদের এই ভিএপি প্যাকেজ পারচেস করতে পারেন। আমাদের একটি ভিএপি প্যাকেজও রয়েছে, তো এটি পারচেস করতে পারেন। আর যদি না করতে চান, সেক্ষেত্রে আপনারা ডেইলি এখানে ফ্রি টিপস, ফ্রি প্রেডিকশন পাবেন, তো এখানে থাকবেন। তো আমি আপনাদেরকে আজকে আর একটা ফ্রি প্রেডিকশন দিয়ে দিব। যেমন আমি যদি এখানে ফুটবলে যাই, যেমন এখানে ফুটবলে যাই, সেক্ষেত্রে নেক্সট 24 আওয়ার্সের মধ্যে যে গেমগুলো আছে সেই গেমগুলো আমি এখান থেকে বের করব, এবং আমি আপনাদেরকে জাস্ট উদাহরণস্বরূপ কিছু ম্যাচ আপনাদেরকে দেখাবো এবং একটি প্রেডিকশন দিয়ে দেবো। এটি কিন্তু ফুললি ফিক্সড ম্যাচ না, এখানে আপনার লসও হতে পারে, লাভও হতে পারে। এটি একটি প্রেডিকশন, মানে ভবিষ্যৎবাণী, এটি কোনো ফিক্সড গেম না। সো এখানে একটু আপনার কেয়ারফুলি বেটগুলো করবেন, যেমন যে বেটটা করলে আপনি যে লসটা করবেন সেই লসটা যেন অ্যাফোর্ড করতে পারেন, আপনার পরবর্তীতে যেন সেই অ্যামাউন্টের জন্য আপনার সমস্যা না হয়। যেমন এখানে আপনি অ্যাথলেটিকো মাদ্রিদ এই টিমটি দেখতে পাচ্ছেন, লা লিগার টপ র্যাঙ্কে বর্তমানে এই টিমটি রয়েছে। আমি যদি এখানে একটু আপনাদেরকে দেখাই অ্যাথলেটিকো মাদ্রিদ, সরি অ্যাথলেটিকো মাদ্রিদ, সো অ্যাথলেটিকো মাদ্রিদ আলাভেস এই দুইটার ম্যাচ। সো স্ট্যান্ডিংটা আমরা দেখবো, দেখতে পাচ্ছেন অ্যাথলেটিকো মাদ্রিদ এখানে র্যাঙ্কিংয়ে 4 নম্বর অবস্থানে রয়েছে এবং তাদের গোল ডিফারেন্স 15+। আর আমাদের অপোনেন্ট টিমটি যেটা ছিল আলাভেস, সেটি হচ্ছে 17 নম্বর র্যাঙ্কিং অবস্থান করছে এবং তাদের গোল ডিফারেন্স -6 এবং পয়েন্ট হচ্ছে -9। সো এখানে আমাদের আরও কিছু বিষয়বস্তু আছে, সেগুলো আমরা আমাদের যে অ্যাডমিন রয়েছে তারা সেই বিষয়গুলো হ্যান্ডেল করবে। যেমন এখানে আমাদের ভিএপি গ্রুপে 5 জন অ্যাডমিন রয়েছে, তো ওই 5 জন অ্যাডমিন প্রতিটা ম্যাচ অ্যানালাইসিস করবে এবং তাদের কোন প্লেয়ারগুলো ইনজুর্ড রয়েছে, কার মাঠে খেলা হচ্ছে হোম অর অ্যাওয়ে, এবং কার রিসেন্ট ফর্ম, মাঠের কন্ডিশন, ওয়েদার, এভরিথিং, আরও কিছু বিষয় আছে, এগুলো ভিডিওতে বলা যাবে না, বলা পসিবল হচ্ছে না। সো আমি আমরা অলরেডি অ্যানালাইসিস করেছি, সেক্ষেত্রে অ্যাথলেটিকো মাদ্রিদ ম্যাচ উইন হবে। এবং আমি ওয়েস্ট হ্যামের যে ম্যাচটি নিয়েছিলাম সেটি হচ্ছে কর্নারে W1 উইন নিয়েছিলাম। তো আমি এখানে কর্নার নিব না, আমি এখানে ফুল টাইম অ্যাথলেটিকো মাদ্রিদকে নেব, সে ফুল টাইম ম্যাচটি উইন হবে। তারপর আমি একটু ইতালি সিরিয়ে যেতে, এখানে নেপোলি, আমি তো নেক্সট 24 আওয়ার্স, সো আমি এখানে আর একটি নিচে যাই, একটু নিচে যাবো, বেসিক টাচ। আচ্ছা, এই হচ্ছে তুর্কি সুপার লিগে। সো এখানে আপনারা যেটি করতে পারেন, বোর্ড টিম টু স্কোর নিতে পারেন, এই ম্যাচটি বোর্ড টিম টু স্কোর নিতে পারেন অথবা বেসিক টাচকে উইন নিতে পারেন। সো আমি প্রিপেয়ার করবো এখানে বোর্ড টিম টু স্কোর নেওয়ার জন্য। তো এখানে আপনারা বোর্ড টিম টু স্কোরে ক্লিক করার পর আপনাদের মাঝে ওটা আসছে টোটাল
2.49 এভাবে কিন্তু দুই তিনটা ম্যাচ নিয়ে ওটা কিন্তু আরো একটু বাড়ানো যায়। যেমন আপনারা যদি আমি এখান থেকে বোট টিম টু স্কোর না নেই না নিয়ে আমি এখান থেকে এই ম্যাচটি আমি পর্তুগালে যাই, পর্তুগাল প্রিমিয়ার লিগাতে পর্তু, ওকে আপনারা এখানে পর্তুকে সরি এখানে ব্লক অলরেডি, একটু পরে ট্রাই করবো পর্তু। দেন আমরা ফ্রান্সের জীবন, ফ্রান্স ফ্রান্সের খেলা একটু পরে শুরু হয়ে যাবে, তো আমি চাচ্ছিলাম নেক্সট অ্যাটলিস্ট 20 আওয়ার্স পর যে গেমগুলো আছে সেগুলো নিতে। এখানে আপনি বেসিক টাস্কে উইন নেবেন, আমি এখানে বেসিক টাস্কে উইন নিয়ে নিলাম। দেন ডেনমার্ক সুপার লিগা, আমি একটু ফ্রান্সের ম্যাচটা দেখি। আপাতত খেলাগুলো একটু কম আছে যার কারণে আমি আসলে প্রপার এক্সপ্লেনেশনটা করতে পারছি না। কর্নার দেন ফ্রান্স, একটু সময় দিয়ে সাথে থাকবেন প্লিজ। যেমন এখানে ইম্পুলি এবং সরি আমি উপরের ম্যাচটি আপাতত নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ওটা কীভাবে একটু ইনক্রিজ করা যায় আগের থেকে। যেমন এখানে আমরা W1K 3.5 কর্নার নেবেন, নেপোলি নেপোলি 4টা কর্নার করবে। সো দেখতে পাচ্ছেন এগুলো আস্তে আস্তে যদি আপনার 5টা ম্যাচ এখানে নেন দেখবেন যে আপনার ওটস প্রায় 8 থেকে 10-এর কাছাকাছি চলে গেছে। যদি এই টাইপের ওট নিয়ে থাকেন যেমন 1.30 1.4 এই টাইপের ওট যদি 5টা নেন আপনার ওট হয়ে যাবে প্রায় 9 থেকে 10। সো আমি এখানে টোটাল 3টা ম্যাচ আমি নিলাম, নেওয়ার পরে এখানে আমরা স্টেক করবো টোটাল। জাস্ট দেখানোর ক্ষেত্রে আমি এখানে 25,000 PDT স্টেক করে দিচ্ছি, তো এখানে কিন্তু স্টেক হয়ে গেছে দেখতে পাচ্ছেন স্টেক হয়ে গেছে। তো এটি নেক্সট 24 ঘন্টা পর এই ম্যাচটি শুরু হবে, সো আপনারা এটাতে স্টেক করতে পারেন। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন, সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা জয়েন করে নেবেন। আর যদি ভিএপি পারচেস করেন সেক্ষেত্রে আপনাদের জন্য সব থেকে বেটার, যদি আপনারা ফুটবলটা ভালো না বোঝেন সেক্ষেত্রে আমাদের অ্যাডমিনরা আপনাদেরকে গাইড করে দেবে। ধন্যবাদ সবাইকে।